গিয়েছিলাম নভেম্বর মাসে রাসের মেলায় খড়দার শ্যামসুন্দর মন্দিরে। তখনও জানতাম না আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ আস্তে আস্তে বেড়ে উঠছে। পরের দিনই জানতে পারলাম। তারপর 1 জানুয়ারি সুপ্রতিমের সাথে সকাল সকাল মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে আসলাম। আমার মন ভালো রাখার জন্য সুপ্রতিম এরকমই গান শোনাতো, আর আমি প্রথম থেকেই সব রকম খাবারই খেতে পারতাম। বমি হতো কিন্তু দুবার, সকালে ব্রাশ করার সময় আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, এই দুবারই শুধু বমি হতো। আর প্রথম 6 মাস আমার প্রচুর ঝালঝাল খাবার খেতে ইচ্ছা করতো। এই সময় আমি প্রচুর লঙ্কার আচার, তেঁতুলের আচার, কুলের আচার, ফুচকা, চুরমুর এইসব খেয়েছি। হ্যাঁ, তবে বাইরের কোনো খাবার খাইনি, শুধু ফুচকা ছাড়া। মনে হতো ফুচকার ক্রেভিংটা কাটলেও ফুচকার টক জলটা শরীরের পক্ষে এখন অন্তত ভালো নয়। তাও ফুচকাটা শুধু শুধু খেতাম জল ছাড়া। আর তাই মাঝে মাঝেই মাকে সন্ধেবেলা বলতাম আমার জন্য ফুচকা আনতে, আর মা ফুচকা চুরমুর সব এনে দিত। আর এটা হলো আমার তেঁতুলের আচার, এরকম অনেকগুলো কৌটো কেনা হয়েছিল। হালকা গা গুলোচ্ছে মনে হলেই যে কোনো আচার খেলেই ভীষণ ভালো লাগতো। আর এই দেখো, মা আমার জন্য কত ফল কিনে এনেছে। প্রত্যেক দিন মা ফল কেটে দিত আর সেটা খেতাম। ফল খেতে ভালো না লাগলেও মায়ের কথা শুনে খেয়ে নিতাম। আর তখন ছিল শীতকাল, আরও টাটকা টাটকা সব সিজনাল ফল পাওয়া যেত। আর আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি প্রচুর প্রচুর ফল খেয়েছি। আর সবাই বলতো ঝাল খেলে মেয়ে হবে আর মিষ্টি খেলে দেখবি ছেলে হবে। কিন্তু আমার আবার ঝাল খেতেও ভালো লাগতো, মিষ্টি খেতেও ভালো লাগতো, কোনো খাবারেই আমার অরুচি ছিল না। আমি শুনেছি অনেকে পাঁচফোড়নের গন্ধ সহ্য করতে পারে না, ডিমের গন্ধ সহ্য করতে পারে না, মাছ মাংস, কিন্তু আমার প্রথম থেকেই সেরকম কোনো কিছুই প্রবলেম ছিল না। তাই আমি সব খাবারই মিলিয়ে মিশিয়ে খেয়েছি। আর সেই দিন ভীষণ রসমালাই খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বলাতে মা সেই সোদপুরের মদনমোহন থেকে আমার জন্য রসমালাই আর মিষ্টি দই এনে দিয়েছিল। আমি ভীষণ তৃপ্তি করে খেতাম। সত্যি আমার মা আছে বলেই কোনো কিছুর চিন্তা হয় না, আর মা আছে বলেই আমার 9 মাসের জার্নিটা কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এই সময় আমার প্রচুর চুল উঠত, আর তার সাথে প্রথম 6 মাস আমার মুখে বড় বড় ব্রণ উঠেছিল আর বিষ ব্যথা, কিন্তু আমি এগুলো এনজয় করতাম। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। সেই দিন 5 মাসের পঞ্চদ্রব্য দেওয়া হয়েছিল। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুজনেরই নিয়ম হচ্ছে নতুন শাড়ি পরে ছাদে গিয়ে পূর্ব দিকে মুখ করে এই পঞ্চদ্রব্যটা খাওয়া। পঞ্চদ্রব্যটা একেবারে গিলে নিতে হবে যাতে দাঁতে না লাগে। সেদিন সকাল 10টায় শুভ সময় ছিল, আর আমি স্নান করে নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে। স্নান করে তাঁতের শাড়ি আর সুন্দর করে পরা হয়ে ওঠেনি, এরকম করেই আমি ছাদে চলে এসেছিলাম। আমার জেঠিমা আমায় পঞ্চদ্রব্যটা খাইয়ে দিল, আর তারপর বলল ভগবানের কাছে প্রণাম করতে। আমিও পঞ্চদ্রব্যটা খেয়ে সূর্য দেবতার কাছে প্রণাম করলাম, সব যেন ভালো মতন হয়। আর এই দেখো, একদিন মা মামার বাড়ি গিয়েছিল, আর আসার পথে আমার জন্য এতগুলো রসমালাই এনেছে। আর মা বানিয়েছিল নিজের হাতে আমার জন্য কুলের আচার, আর কুলের আচারটা দারুণ খেতে হয়েছিল। আমার যেন তখন মনে হতো ভাত কম খাই আর আচার সারাদিন বেশি খাই। আর পুরো প্রেগনেন্সি জার্নি আমি বাড়িতে ছিলাম, হসপিটাল ছাড়া কোথাও বেরোইনি। তাই হসপিটালে গেলেই শুধু ফটো তুলতাম, আর দেখতে দেখতে 7 মাসের স্বাদ, 9 মাসের স্বাদ সব হয়ে গেল। সবশেষে বলবো, দিদারাই নিঃস্বার্থভাবে তার মেয়ের সন্তানদের আগলে রাখে, এতটুকু কষ্ট পেতে দেয় না। ঠিক যেমনভাবে নিজের সন্তানকে আগলে রেখেছিল, ঠিক তেমনভাবেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় দিদারা। পৃথিবীর সকল দিদারা যেন সুস্থ থাকে। আমার এই জার্নিটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।